ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। রাত্রি 12:30টার সময় ফোন যে ক্রিটিক্যাল কন্ডিশন, সিসিও লেখার পরে এবং ভেন্টিলেশনও দিতে পারে, ডক্টর বলছে ছেড়ে দেবে তারপরে, তাই না? তারপরে অত্যন্ত অস্থির হয়ে পড়ছি, আর যেটা খুব মানে অস্থিরতাটা বেড়ে গেলে না, তখন তখন মনে হচ্ছে বুকটা ব্যথা করছে, প্যালপিটেশন উঠে যাচ্ছে, মানে আমি জানি না কি করব, কিভাবে কি করব, আমি আমি এখনো কিছুই জানি না। মেয়ের একটা দায়িত্ব আছে, যেহেতু মেয়েও খুব ট্রমাটাইজ, একটু শান্তি তো পাবো না, কোনোদিনই পাবো না। নিয়তি যখন ডাক আসে, তুমি সেটা হসপিটালে বেড়ে থাকো কি ফাইভ স্টার হোটেলে থাকো, তোমাকে যেতেই হবে। এই মানে দুঃখটা নিয়ে কাজে আসাটা অনেকটা বড় চাপে, সেইখানে তুমি হ্যাঁ কাজে আমরা সব কথা বললাম করলাম, সুম বললো যে রোববার ছেড়ে দেবে, শুক্রবার দিন 21 সেপ্টেম্বর, এই দেখো আমি দিনও মনে রাখতে চান 21 জানুয়ারি, এতটার পরেও সেটা বলছে। আমি যদি ফোন রাখো এক্ষুনি চলো হসপিটালে, আমি বলছে যে না ঘুম আসছে চলে যাচ্ছে, আমি শরীরটা খারাপ, গলার এখানটা কিরকম একটা করছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে। সেদিন আমি শুটিং থেকে বাড়ি ফিরে হঠাৎ করে রাতে 2টোর সময় কি মনে হলো ফোন করি। আজকে চলে এসেছি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মন দিতে চাই সেটার, আমার সাথে আছে সকলের প্রিয় দেবদূতি দি, কিন্তু ভীষণ ইমোশনাল আমি জানি, কেমন আছো জিজ্ঞেস করতে আমার কেমন লাগছে, কারণ কিছুদিন আগেই একটা বড় সড়ো অঘটন ঘটেছে, মানে সবার জীবনে মানে হ্যাঁ আছি, বেঁচে আছি, বাঁচতে হবে, চলতে হবে, সেরকম আছি। ভীষণ মানে একা ছিলে বাবার সাথে? অত্যন্ত বেশি সবটাই, আর আমরা পাশাপাশি বিল্ডিং, তো আমি আমার বারান্দা থেকেই ডাকতাম, বাবা কি করছো, বাবা বলতো হ্যাঁ এই তো। প্লাস আমার মেয়ে খুব অ্যাটাচ বাবার সাথে, মানে আমার মেয়ে ছোটবেলা থেকেই মা বাবার কাছেই মানুষ আমার, ম্যাক্সিমাম টাইম যেহেতু আমি বেরিয়ে যেতাম, তো আমার মেয়েকে মা বাবা দুজনে পুচি বলে ডাকে, তো আমার মেয়েও বলে দাদু ঠিক আছে তো, দাদুও বলতো পুচি হ্যাঁ ঠিক আছি, তুমি ঠিক আছো তো, হ্যাঁ ঠিক আছি, এটা কিছু বলার নেই। তবে কাজটা তো করতে হয়েছে তাই এসছি, এখন বাইরে থেকে মনে হচ্ছে শুটিংয়ে যাই বা বেরোই, বা কোথাও বেরোলে শুটিংয়ে গেলে মনে হচ্ছে যে না বাড়ি যাই, মানে অত্যন্ত অস্থির হয়ে পড়ছি, আর যেটা খুব মানে অস্থিরতাটা বেড়ে গেলে না, তখন তখন মনে হচ্ছে বুকটা ব্যথা করছে, প্যালপিটেশন উঠে যাচ্ছে, মানে আমি জানি না কি করব, কিভাবে কি করব, আমি আমি এখনো কিছুই জানি না, কিচ্ছু জানি না আমি। ছোটবেলায় বাবার সাথে যদি বলি, মানে অবশ্যই সুখকর স্মৃতি, মানে একটু মানে কেমন ছিলে তুমি, কতটা কেমন ছিলে ডান পিঠে, তোমরা কি এক টাইমে, তুমি কি? না আমার ভাই আছে, বাবার সাথে আমি বাবারই, এমনি বাবা ভক্ত মেয়েরা বেশি হয়, হ্যাঁ অনেক অ্যাটাচ বাবার সাথে, আমি না এটা নিয়ে আর বেশি বলতে পারছি না এই মোমেন্টটা, মানে ইচ্ছাও করছে না আর ভালো লাগছে না। কিছু মানে অসুখ অসুখ ছিল হঠাৎ করে? না ওই 2020তে কোভিড হয়, তখন হসপিটালাইজড থাকে, তারপরে আফটার দ্যাট 2022-এর 17 এপ্রিল একটা কার্ডিয়াক অ্যারেস্ট করে, তারপর সুস্থ হয়ে বাড়ি ফেরে। আর এটা সেদিন আমি শুটিং থেকে বাড়ি ফিরে হঠাৎ করে রাতে 2টোর সময় কি মনে হলো, আমার বাবাকে একটা ফোন করি, আমার মেয়ে বলছে তুমি দাদুকে খুব জ্বালাও, আমি না এটা করি না, তো আমি ফোনটা করলাম, তো বাবা ফোন ধরেছে, কি কি করছো, তুমি ঘুমাও নি, বলছে না এই ঘুম আসছে চলে যাচ্ছে, তা বাবা ভীষণ চাপা, মানে কোনোদিন কিছু কোনোদিনই কিছু বলে না, কোনো প্রবলেম কোনো কিছুই কিছুই কোনোদিন বলেনি আজ পর্যন্ত, মানে জিজ্ঞেস করে খুঁচিয়ে খুঁচিয়ে বলতে জিজ্ঞেস করতে হয়, তার তুমি ঘুমাও নি, তখন বলছে যে না ঘুম আসছে চলে যাচ্ছে, আমার শরীরটা খারাপ, গলার এখানটা কিরকম একটা করছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, এবার এটা আমি সারাক্ষণ জিজ্ঞেস করতাম ওই 17 আগের বছর 17 এপ্রিল জিনিস মানে কার্ডিয়াক অ্যারেস্টটা হওয়ার পর থেকে,
তখন বলছে যে হ্যাঁ একটু নর্মালি শ্বাসটা নিতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, মানে এতটার পরেও সে এটা বলছে। আর আমি যদি ফোন রাখো এক্ষুনি চলো হসপিটালে, আমি নিয়ে যাই। হ্যাঁ মা আছে, তারপর সবটাই ঠিকঠাক থাকে। শুক্রবার দিন ডক্টর বলে ছেড়ে দেবে 6:30টার সময় সন্ধ্যেবেলা। আমরা তো ঠিক আছে, বাবা নিজেও জানে না যে আমরা সব কথা বললাম করলাম। শুভ বললো যে রোববার ছেড়ে দেবে, শুক্রবার দিন 21 সেপ্টেম্বর, এই তখন দিনও মনে রাখতে পারছেন, 21 জানুয়ারি। তখন ছেড়ে দেবে শুনে বাড়ি ঠারি এসে ঠিক আছে ছেড়ে দেবে, চলো বাহ ভালোই হয়েছে, যেরকম হয় খুশি একটা, বাবা বেঁচে গেছি, বাবা বাবা ঠিকঠাক হবে, আমি সারাক্ষণ বাবাকে নিয়েই থাকবো। রাত্রি 12:30টার সময় ফোন যে ক্রিটিক্যাল কন্ডিশন, সিসিও তারপরে এবং ভেন্টিলেশনও দিতে পারে, ডক্টর বলেছে ছেড়ে দেবে তারপরে, তাই না? তারপরে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট এবং অনেকক্ষণ 10 মিনিটের মতো প্রায় হার্টবিট বন্ধ হয়ে গেছিল। সিপিআর করে হার্ট ইয়ে করে টেম্পোরারি প্রেস মেকার বসিয়ে সবটাই করা হয়েছিল। তা পরের দিন সকালবেলা 8:15 তাই না? বুঝতে পারছি, মা বাবা জীবনের এমন একটা মানে এমন অঙ্গ মানে জড়িয়ে থাকে, মানে বলে না নিজের অঙ্গ যদি খসে যায় সেই রকম অবস্থা, সেটা আমি বুঝতে পারছি। সেই সেই মানে দুঃখটা নিয়ে কাজে আসাটা অনেকটা বড় চাপে সেইখানে তুমি। হ্যাঁ, কাজে যেহেতু আমার বাড়িতে সব সময় আসতো, বাড়ির মধ্যে থাকলেও একটা পাশাপাশি বাড়ির মধ্যে থাকলে তখন মনে হলো যে একটু তাহলে শুটিংয়ে আসি, তাহলে হয়তো একটু শান্তি পাবো। শুটিংয়ে আসার পর মনে হচ্ছে না ভালো লাগছে না, বাড়ি যাই, বাড়ি গেলেই মনে হয় শান্তি পাবো, একটু শান্তিটা তো পাবো না, মানে দিনই পাবো না। হ্যাঁ ভাই আছে, ভাই আছে, ভাইয়ের বউ আছে, ছেলে আছে, তাকে নিয়ে আমি একটা কথাই বলতে বলবো যে আমার বাবা কোনো দিন কারোর থেকে কোনো এক্সপেকটেশন ছিল না, মানে আমি এরকম সত্যি মানুষ দেখিনি যেটা আমি আমার বাবাকে দেখেছি। আর সব থেকে বড় কথা, মানে সবাইকে দেখে সে একটা একগাল হাসবে। আর আরেকটা, যেমন আমি তোমাকে বলছি, ধরো যদি আমি বা আমরা যদি বিরিয়ানি চাপ যদি খাই, যদি বাবাকে আলু সেদ্ধ ভাত দিই, বাবা কোনোদিন, ফর এক্সাম্পল বলছি, বাবা কোনোদিন বলবে না যে আমাকে আলু সেদ্ধ ভাত দিলি কেন, তোর এত বিরিয়ানি চাপ খাচ্ছিস, আমার নেই, এই জিনিসটাই ছিল না। এবং সেই জন্যই না সেদিন রাত্রেও ফোন করে বলেনি যে আমার কষ্টটা হচ্ছে, যে আবার বলবো মানে কাউকে কোনো না। আমি বলছি তো রাত্রি 2টার সময় তুমি তোমার বাবাকে ফোন করবে, করবে না কিন্তু আমি অদ্ভুত ভাবে ফোন করেছি, ইয়ে হচ্ছিল, হ্যাঁ মানে আমার মনে হয় একটু বাবার সাথে একটু কথা বলবো, মানে এরকমই আমার, আমি তাই বলেছি, মানে টেলিপ্যাথি, মানে বাবার ওখানে কষ্ট হচ্ছে তো ভীষণ, মানে হয়তো হয়তো আমার বাবা মানে অর্থনৈতিক দিক থেকে বিশাল স্ট্রং ছিলেন না, কিন্তু তাতে আমার বলতে খুব মানে আমি খুব প্রাউড ফিল করবো যে হ্যাঁ আমার বাবা গরিব, আমি আমার আমি তার মেয়ে, কিন্তু প্রচণ্ড অনেস্ট। আমরা যাদবপুরের বাসিন্দা, প্রতিটা মানুষ জানে সে কি, মানে সাংঘাতিকভাবে সৎ একজন মানুষ, এবং এটা ঠিক যে তার কর্মফলেই না সে এই ধরো এত ভালো ট্রিটমেন্ট পেয়েছে বা এত ভালো চিকিৎসা পেয়েছে, সবটা পেয়েছে, সেইভাবে সে গেছে, এবং এক ফোঁটা এইটুকুনি সে কষ্ট পায়নি, না পেয়েছে না আমাদের দিয়েছে, একটা বিন্দু সে কষ্ট পায়নি, এটা তার কর্মফল। এটা মনে না ভগবান যে কর্মফলের ওখানে বড় লোক গরিব ম্যাটার করে না, ওটা তার কর্মটাই ম্যাটার করে। এরকম অনেক মানুষ আছে যে বিশাল পয়সা কিন্তু তার কর্মফলের জন্য সে কিছুই হয়তো পেল না। এটা আমার বাবা, আমার বাবা আমার বাবা সত্যি খুব অনেস্ট, এবং আমি যাই না অত, এবং বলছি না তুমি যদি খারাপ ব্যবহারও করো তার সাথে, সে তোমার সাথে সেভাবে সেরকম খারাপ ব্যবহার কোনোদিনই করবে না, করেনি কোনোদিন। হ্যাঁ মানে সারা যাদবপুর সেটা জানে, মানে এতটাই সে
কিন্তু মাকে কিন্তু এবার তোমাকেই দেখতে হবে, মানে পাশে। হ্যাঁ, মা নইলে এবার ভেঙে যাবে না, বলে না বাবা একটা সাপোর্ট সিস্টেম ছিল মায়ের, মা এখন একা হয়। হ্যাঁ, সারাক্ষণই তো মা বাবা একসাথেই এই খুঁটাখুঁটি ঝগড়া করে, আবার একসাথে থাকে। এইভাবে বাবা চলে যাবে সেটাই আমরা ভাবিনি, মানে বাবা নিজেই ভাবিনি। বাবা জানে বাড়ি আসবে, বাবা বলেছে যে এটার পরে কিন্তু আমি চোখের অপারেশনটা করব। জানি না কি করে কি হলো, মানে ওই যে আমার বাবার চলে যাওয়ার পরে আমি দুটো জিনিস খুব ভালোভাবে জানি, যে শিখেছি যে নিয়তি যখন ডাক আসে, তুমি সেটা হসপিটালে বেড়ে থাকো কি ফাইভ স্টার হোটেলে থাকো, তোমাকে যেতেই হবে। আরেকটা হচ্ছে তার কর্মফল, তার কর্মফল যদি ভালো থাকে তো তাকে তার তো ভালো হবেই, ভালো হয়েছে টোটালটাই। মানে আমার জন্য আমার বাবা খুব ভালো জায়গায় ছিল বা ভালো ট্রিটমেন্ট পেয়েছে বা এতদিন ধরে ভালো ট্রিটমেন্টে ছিল সেটা নয়, সেবার কর্মফলে পেয়েছে। আমি তো মিডিয়েটার, সে তার কর্মফলে পেয়েছে। সে সত্যি ভীষণ অনেস্ট, মানে আমি সত্যি প্রাউড যে, এবং আমি তো চাই যে আমি সবসময় যেন আমি আমার আমার বাবা যেন পরের জন্মে যেন আমার আমার বাবা আমার এই বাবাই থাকে। তোমার মতো মেয়েটাও কিন্তু ভাবছে এটা ঠিক, এখন একটা ঘরের মধ্যে আছে জানি, খুব ভীষণ কষ্ট হচ্ছে তোমার কথা শুনে, আমার নিজের খারাপ লাগছে। কিন্তু যেটা হওয়ার, মানে যেটা বললে নিয়তি, যেটা হওয়ার সেটা ওইটা আমি দেখেছি। আমি এই দুটো জিনিস খুব খুব প্রত্যক্ষ ভাবে দেখলাম এবং বুঝলাম। আমার বাবা সত্যি বলছি তো, মানে সেদিন এত লোক এসেছিল, এত লোক এসেছিল, প্রত্যেকেই একটাই কথা যে এত সৎ মানুষ, তার তো মানে তার এটাই তো এত, এই জন্য সে এক ফোঁটা কষ্ট পায়নি, এক ফোঁটা কষ্ট পায়নি, একটা ফোঁটা না। যাক, যিনি মানে যেখানে থাকবেন ভালো থাকবেন। হ্যাঁ, ভালো আছে এবং আমার সাথেই আছে, একদম আমার সাথে আছে। ভীষণ ইমোশন হয়ে পড়ছে, না আমি ওদিকে আর যাবো না। এত সামনে মেয়ের, এখন মেয়ের একটা দায়িত্ব আছে যেহেতু, হ্যাঁ মেয়েও খুব ট্রমাটাইজ, মেয়ে বারবারই বলছে দাদু আমার আইসিএস পরীক্ষাটা দেখিয়ে যেতে পারলো না, কারণ বাবা সবক্ষণের মধ্যে বাবু পড়ো পুচি বড়ো আর কটা দিন বাকি। তার বাবা তো নিজেই জানতো না বাবা চলে যাবে, একটা সুস্থ সবল মানুষ। ও বলছে যে গল্প করেছে ছেলেদের কথা, জেনারেল বেডে ছিল এর আগে এই পদ যদি না শেষ হইতে অন্বেষের কাকিমনির চরিত্রে ছিল, তাই তো? তো কি বলবে আবার, বলতে গেলে অনেক এই পদ যদি না শেষ হয় অনেক টিমকেই পুরোটা দেখতে পাচ্ছি, মানে রিউনিয়ন বলা যেতে পারে। যেখানে আছেন ঠিক আছেন, তুমি কাঁদলে উনি কষ্ট পাবেন। কোথায় আছে আমি জানি না, আমি শুধু জানি আমার কাছে থাকলে বাবা ঠিক থাকতো, আমি ঠিক থাকতাম, আর আমি তাই না। কি বলবে বলো, অনেকটা রিউনিয়ন বলা যেতে পারে। অনেকেই আছি আমরা, আমি আছি, প্রিয়ম আছে, অপ্রদা আছে, ঋত্বিক নিজেই আছে। ভালো লাগছে একটা চেনা জায়গাতে অনেক একসাথে চেনাশোনা একসাথে কাজ করছি, তো সেখানে সুবিধাটা অনেকটা। অরুণিমার সাথে বোধ হয় অনস্ক্রিন প্রথম কাজ, অরুণিমার সাথে অনস্ক্রিন প্রথম কাজ। খুব ভালো মেয়ে, খুব ভালো অভিনেত্রী আমার দেখে, আমি ওর টেলিকাস্টও দেখেছি এবং প্রথম দিন আমি ওকে সিন যখন করছিল সেটাও দেখছিলাম। খুবই ভালো,
ভালো, মানে খুব স্পন্টেনিয়াস এবং ভীষণ ভালো অভিনেত্রী, আমার ভালো লেগেছে। আর এখানে তোমার চরিত্র কি পজিটিভ? তো এখানেও কি হাসি খুশি? হ্যাঁ পজিটিভ অবভিয়াসলি, কিন্তু আগের বার যেটা ছিল যে একদমই পজিটিভ, সে মানে কোনোতেই কোনো কিছু মুখে কথা নেই, রা কাটে না, সেটা নয়। এটা সিচুয়েশন বেসিসে ভালো, কিন্তু সিচুয়েশনের উপর ডিপেন্ড, যে তার সঙ্গে যদি কিছু খারাপ হয় সে অবভিয়াসলি সেটা রিয়েক্ট করে ফেলবে, কিন্তু সে ভালো, সে নেগেটিভ নয়। মানে যেটা নর্মালি আমাদের লাইফে হয়ে থাকে যে তুমি ভালো, কিন্তু তোমার সঙ্গে যদি কেউ খুব খারাপ কিছু করে তা তুমি তো একটা হলেও রিয়াক্ট করবে, অ্যাটলিস্ট ফোর্স তো করবে, চবল না মারো, তো এরমই এই ক্যারেক্টারটা। আচ্ছা মেয়ে তো শুনলাম অনেকটা বড় হয়ে গেছে, মেয়ের কি এই অভিনয় জগতে আসার ইচ্ছে মাকে দেখে নাকি? না এরম আপাতত কোনো ইচ্ছা নেই ওর, ও পড়াশোনা নিয়ে থাকে, আর আমি দেখিনি এরকম খুব একটা ইচ্ছা আছে বলে, বা আমি জানি না, মানে আমার মতো আগে পড়াশোনাটা কমপ্লিট করুক, তারপরে ও যেখানে যাবে যাবে। এখন তো সবে আইসিসি, আমাকে দেখে ও ভালোই লাগে যে ও আর এই বাবা, মানে ও দাদু একসাথে বসে সিরিয়ালটা দেখতো, জি না দেখতে পেতো তাহলে জি ফাইভে দেখতো, তাইতে আর আগেও যখন তখন বাবা দেখতো, মা ও দেখতো, বাবা দেখে এখনো, বাবা প্রচণ্ড দেখতো। ঘুরে ফিরে বাবার ইয়েতেই ফিরে আসে, সেটাই স্বাভাবিক, সবে কিছুদিন জাস্ট হয়েছে। তবে আমি বলবো ইমোশনাল হয়েও না, কাজের জায়গা, এটা তোমাকে করতেই হবে। আর উনি যেখানে আছেন তুমি কাঁদলে কিন্তু কষ্ট পাবে, এটা কিন্তু আমি বলছি, উনি কিন্তু উপর থেকে ঠিক দেখছেন। হ্যাঁ উপর থেকে দেখছে কিনা যায় না, তবে আমি এখনো ফিল করি, আমি চোখ বন্ধ করলেই মনে হয় আমার পাশে আছে এবং আমাকে সে জাস্ট গার্ড করে আছে। আমি পুরো ফিলিংটা আমি আমি এখনো অবধি পাচ্ছি এবং আমি জানি আমি সারা জীবন পাবো, মানে আমি জাস্ট অনুভব করতে পারি পুরোপুরি, হয়তো সলিড যে তুমি তো সলিড ধরতে পারছি না এরকম করে, কিন্তু আমি বাকিটা সবটাই করতে পারছি, মানে ওরকমও ধরতে পারছি হয়তো একটা ইয়ের মতো, কিন্তু আমি আমি পাচ্ছি, আমি আমি ফিল করছি, আমি আমি সারা জীবন করবো সেটা আমি জানি, এটা এটা করবো না হতেই পারে না। সারা জীবন বাবার তোমার সাথে থাকো, আশীর্বাদ দিক সেই কামনাই করি এবং সেটা করবেও, এটা আমার বলার অপেক্ষা রাখে না একদমই না। তোমার কাজ প্রতিবারের মতো এবারও যেন হিট হোক, কারণ তোমাকে খুব ভালোবাসে, মিষ্টি চরিত্র একদম, দিদি সবার মানে ফেভারিট যাকে বলে। হ্যাঁ আগের বারটা তো সত্যিই খুব লোকে নিয়েছিল, একটা অদ্ভুত একটা ম্যাচিওর প্রেম ছিল এই পথে আমাদের, আমার আর প্রিয়া ম্যাচের ট্র্যাকটা, আশা করি এবছর এবারটাও নিশ্চয়ই দর্শক নেবে। না একই জুটি নয়, এবার হচ্ছে আমার যে ভাসুর যে করতো এই পথে অভ্রদা, তার আমি বউ। ও আচ্ছা ভাসুরের বউ হয়ে গেছে এখন, চেঞ্জ অভ্রদার বউ হয়ে গেছি, আর আশা করবো যে এটাও নিশ্চয়ই দর্শকদের ভালো লাগবে। এবং আমি এটুকুনি বলবো যে যেরকমভাবে আগের বারও ভালোবাসা এবং প্রত্যেকবার যেভাবে ভালোবাসা দর্শকরা দিয়েছে সেটাই যেন এবারও দেয়, সেটাই ব্যাস। এবং অবশ্যই তার জন্য মন দিতে চাই, দেখতে হবে রাত্রি 10:30 জি বাংলার পর্দায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।